হাই ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর এই যে সকালবেলা খুশিকে স্কুল পাঠিয়ে দিয়ে ঘরের কাজকর্মগুলো সেরে নিয়েছি, আর ঘরের কাজকর্ম সেরে এই যে জামা কাপড়গুলো, কালকে আর কি বৃষ্টি হয়েছিল বিকেলে, তাই আর কি জামা কাপড়গুলো সব ধুয়ে দিয়েছিলাম তো সকালে, তো সেই জামা কাপড়গুলো শুকনো হয়েছিল, তো ভিজে ভিজে ছিল, তো আজকে রোদটা বেরোতে আর কি জামা কাপড়গুলো মিলে দিয়েছিলাম, তো শুকনো হয়ে গেছে। তো সেই জামা কাপড়গুলো কিছু গোছাবার আছে, সেগুলো গুছিয়ে নেব, তারপরে নাস্তা বানাবার আছে, নাস্তাটা বানিয়ে নেব। তা অনেক কাজকর্ম রয়েছে, আর্জেন্ট কাজ কিছু রয়েছে, মানে স্টিচিংয়ের, সেসব কাজকর্মগুলো করবো। তা আপনারা সাথে থাকুন আর ভিডিওটা দেখতে থাকুন, চলুন। এই দেখুন এত জামা কাপড়, মানে রোদের দিয়ে মিলে দিয়েছিলাম, মানে আজকে রোদটা বেরোতে, তো এই যে জামা কাপড়গুলো পরে আছে সব আর কি গুছাবো, গুছিয়ে তারপরে তুলে রাখবো। আর এই যে মা সকালবেলা বসে পাটশাকগুলো পরিষ্কার করেছে, মানে আমাকে আর কি পরিষ্কার করে দিয়েছে, মানে গুছিয়ে, তো সেইগুলো আর কি আজকে রান্না করব। আর এই যে দেখুন জামা কাপড় আজকে ধুয়ে দিয়েছি এত কিছু, আর এইগুলো কালকের, ওই দিকেরগুলো সব আজকে মানে ধুয়ে দিয়েছিল। তো রোদটা ভালোই বেরিয়েছে, দেখা যাক বিকেলবেলার দিকে হয়তো বৃষ্টি হতেও পারে নাও হতে পারে, কোনো গ্যারেন্টি নেই আকাশের। কালকে এমন বৃষ্টি হয়েছে, জল দিতে লাগলো না গাছগুলোতে দেখুন, আর মানে মাটিগুলো পুরো এখনও পর্যন্ত ভিজে আছে, তো কালকে হয়তো জল দিতে লাগবে না যদি আজকে বৃষ্টি হয়। তো আর রোদ বেরিয়েতে দেখুন কত ধান মিলেছে দেখুন শিবতলাতে, আর এরকম মানে রোদ্দুর থাকলে না সবাই মানে ধান টান এইসব আর কি মানে দেওয়া চালু করে দেয়। আর এই যে গাছগুলো দেখুন, এমনি বর্ষা হলেই দেখবেন গাছের কত সুন্দর গজিগুলো বেরোয়, আর বেশ ভালো লাগে দেখতে গাছপালাগুলো। আর বেশ ভালোই হলো, আজকে তো জল দিতে হলো না, একটু খাটতে কম হলো, অনেকটা বেলা হয়ে গেল, রান্না বান্নাটা করে নি, চলুন। এই যে রান্না আজকে করেছি, ভাত আর আছে আলু সেদ্ধ, গিমি সেদ্ধ মাখা, আর পাট শাক ভাজা, মাছের কারি, আর করেছি দাঁড়ান দেখাচ্ছি, ডাল বড়া দিয়ে ঝাল শুধু, মানে বাপি বেশি ভালোবাসে তো তাই জন্য করে দিয়েছি আজকে, তো বাপির ফেভারিট খাবার আছে, আজকে একটাও কিছু জিনিস পড়ে থাকবে না বাপির প্লেটে। যাই হোক, আমরা খাওয়া দাওয়াটা সেরে নিই তারপরে কথা বলবো। এই উঠলাম, আর এবার আর কি ঘরের কাজকর্মগুলো সারবো। আর খুশি না স্কুল থেকে এসেছিলো, ওর স্কুল ড্রেসটা আর কি কাচার আছে, তো সেইটা করব। তো যেহেতু এখন হাওয়া দিচ্ছে তো শুকনো হয়ে যাবে, তাই জন্য আর কি ভাবলাম ওর স্কুল ড্রেসটা ধুয়ে দেবো। আর বাসন আরে পড়ে আছে দুপুরবেলা খাওয়া হয়েছিলো সেই সব, তো সেইগুলো করব। করার পরে আমার আর্জেন্ট কাজ আছে, সেই কাজটা করব আমি। এই যে দেখুন বিকেলবেলা মা আরও পাট শাক নিয়ে এসেছে, তো কালকে যেহেতু বোনের বাড়ি যাবো বলেছিলাম যেতে পারিনি, তো এই যে বোনের বাড়ি যাবো বলে পাট শাক নিয়ে এসেছে, তো সেইগুলো আর কি নিয়ে যাব প্যাকিং করে, তো মা রাত্রির মধ্যে আর কি এগুলো কেটে রেখে দেবে ভালো করে গুছিয়ে, তো সেটা নিয়ে যাব। এই যে কাজ নিয়ে বসে পড়েছি, আবার জানেন তো বিকেলটি হলে কাজে বসা যায় আমার, তাই আর কি কাজ নিয়ে বসে পড়েছি, সব কাজকর্ম সেরে নিয়ে বাড়ি, তো এবার আমার কাজ করতে হবে মেশিনের কাজ, তাই আর কি অস্তরি নিয়েছি আর পিস নিয়ে নিয়েছি ব্লাউজের পিস, তো এটা কাটিং করে নিয়েছি যে হ্যান্ডটাও, আর ব্যাকটাও কাটিং করে নিয়েছি, ফ্রন্টটাও কাটিং করে নিয়েছি, কাটিংটা সেরে নিয়েছি, কিন্তু আজকে এই কাজটা করব না, আজকে হচ্ছে অন্য কাজ করব। তো সেই কাজটা আমি কাটিং করে নিয়েছি, সেটা আপনাদেরকে দেখাচ্ছি দাঁড়ান। তো এইটা প্রিন্সেস কাট হবে আর ব্যাক হুক হবে, ডিজাইনটা করব আপনারা দেখতে পাবেন। আর এই যে এই কাজটা, এটা পিঙ্ক কালারের, তো এই ব্লাউজটা আমি কাটিং করে রেখেছিলাম, তাই আর কি কাটিংটা দেখাতেও পারিনি আপনাদেরকে, তো সময় পাইনি আর কি। যাই হোক, ফ্রন্ট পিস হয়ে গেছে, ব্যাক পিসও কমপ্লিট করে নিয়েছি, আর এটা দেখুন রাফাল দিয়েছি, তার উপর দিয়ে লেস দিয়েছি, দারুণ লাগছে দেখতে, এটা কিন্তু ফ্রন্ট হুক হবে। আর দেখতে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে জানাবেন, আশা করছি তো আপনাদের হয়তো ভালোই লাগবে। এই যে দেখুন এটা হ্যান্ডটা, তো হ্যান্ডে আর কি ডিজাইন হয়েছে এরকমভাবে, আর ফ্লাওয়ার হবে হ্যান্ডগুলো কাপড়ের, তো ডিজাইনটা আর কি দেখতে ভালো লাগে যাতে, তাই জন্য আর কি করা। আর এই যে লেসটা লাগিয়েছি এতে হ্যান্ডে ডাফার লাগিয়ে, আর ওইগুলোতে আর কি ফ্লাওয়ারগুলো হবে, তো ফ্লাওয়ারগুলো আর কি বসাবো, আর পুরো কমপ্লিট করে কাজটা দেখাচ্ছি আপনাদেরকে। এ দেখুন পুরো কমপ্লিট কাজটা করে নিয়েছি আমি, আর ফ্রন্টটা এরকম লাগছে দেখতে, কমপ্লিট কাজ একটা দেখতেই আলাদা লাগে তাই না? আর দেখুন
এই যে হ্যান্ডগুলো মানে গ্লাস হ্যান্ড হয়েছে, তো দেখলেন আপনারা ডিজাইনটা করেছি সেটাও দেখালাম। তো দাঁড়ান ভালো করে দেখাচ্ছি কমপ্লিট কাজটা করার পরে আর কি কেমন লাগছে দেখতে। আর ডোরিটাও লাগিয়ে দিয়েছি, তখন লাগানো হয়েছিল না। এই যে কমপ্লিট কাজটা এরকম সেম ডিজাইন আর একটা হবে, মানে সেম পিসের, সেটা অন্য একজনের, মানে আপনাদেরকে বলেছিলাম আগের ভিডিওতে, তো তারই হবে। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আগামীকাল দেখা হবে নতুন ভিডিওতে, চলুন।